বুধবার দিনে পকেটে রাখুন এই গাছের শিকড়। জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে এবং জটিল রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশেষ করে জীবনে যারা দুর্ভাগ্য বা জীবনে সুখ সমৃদ্ধি পাচ্ছেন না, বিভিন্ন সমস্যা এসি রয়েছে জীবনে, এখান থেকে মুক্তি পেতে আপনি যদি আজকের দিনে নিজের কাছে এই গাছের শিকড় রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পাবেন। এমনকি যারা বিভিন্ন প্রকার জটিল রোগের সমস্যার মধ্যে পড়েছেন, এখান থেকে মুক্তি পাচ্ছেন না, এই নিয়ে চিন্তাভাবনা করছেন, আর চিন্তাভাবনা নয়, এবার সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনাকে শুধুমাত্র আজকের দিনে এই ছোট্ট কাজটি করতে হবে, এতেই আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আজ এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। বুধবার হলো গণেশজির বার। আপনি আজ অবশ্যই বাড়িতে গণেশজির পুজো করবেন। গণেশজি হলেন সুখ সমৃদ্ধির দেবতা, তাই আপনি অবশ্যই আপনার বাড়িতে একটি গণেশজির মূর্তি রাখবেন এবং প্রতি বুধবারে গণেশজির পুজো করবেন। পুজোর উপাচারে অবশ্যই ধূপ প্রদীপ জ্বালিয়ে দূর্বা ঘাস এবং গণেশজির প্রিয় খাবার লাড্ডু অবশ্যই রাখবেন। এতে গণেশজি এতটাই প্রসন্ন হবেন যে আপনার উপর খুব সহজেই গণেশজির কৃপালাভ মিলবে। তাই এইভাবে আপনি প্রতি বুধবার দিনে গণেশজির পুজো করবেন। পুজোর শেষে অবশ্যই আপনি আপনার সকল মনোবাসনাগুলি গণেশজিকে জানিয়ে দেবেন। এমনকি যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি লাভ করতে পাচ্ছেন না, ব্যবসা দিন দিন ডুবে যাচ্ছে, ব্যবসায় আপনি কখনোই প্রসার ঘটাতে পাচ্ছেন না, আপনারাও করতে পারেন আজকের দিনে এই ছোট্ট কাজটি। দেখবেন আপনি খুব সহজেই কয়েকদিনের মধ্যেই আপনার ব্যবসার চরম উন্নতি ঘটবে। বিভিন্ন দিক থেকে আপনি আপনার ব্যবসাকে প্রসার ঘটাতে পারবেন, ব্যবসায় লাভবান হবে। তাই বলা হচ্ছে আপনারা অবশ্যই আজকের দিনে এই কাজটি করুন। দেখবেন গণেশজির কৃপায় আপনার জীবনে সকল প্রকার অশান্তি দুঃখ কষ্ট বিদায় নেবে। এমনকি যারা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি কর্ম পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যার ফলে আপনি কখনোই আপনার জীবনে উন্নতি লাভ করতে পাচ্ছেন না। আপনি যদি আজকের দিনে এই ছোট্ট কাজটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার কর্ম পরিবেশ উন্নতি হবে। বিভিন্ন জনের সহযোগিতার ফলে আপনি আপনার কর্মজীবনে চরম উন্নতি লাভ করতে পারবেন, যা চোখে পড়ার মতো। এমনকি আপনি এবং আপনার পরিবার, যে সমস্ত পাড়া প্রতিবেশী বা লোকজনের মধ্যে কুনজরের মধ্যে রয়েছেন, এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই বলা হচ্ছে জীবনে বিভিন্ন প্রকার সমস্যার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আপনি আজকের দিনে এই কাজটি করুন। আপনি অবশ্যই আজকের দিনে গণেশজির উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসুন একটি নীল অপরিদা গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই ফুলও আপনি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করবেন। যারা দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি পাচ্ছেন না, এমনকি সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যা লেগে রয়েছে, তারা এই ফুল দিয়ে গণেশজির পুজো করুন। দেখবেন খুব সহজেই আপনি আপনার সাংসারিক জীবনে চরম উন্নতি লাভ করতে পারবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি মিলবে। তাই অবশ্যই আপনারা এই কাজটি করতে ভুলবেন না প্রতি বুধবারে। এরপর পুজোর সময় আপনি ওই গাছের শিকড়টি গণেশজির চরণে নিবেদন করবেন। আপনি যেভাবে পুজো করবেন অবশ্যই সেটিকেও পুজো করবেন। এরপর পুজোর শেষে ওই গাছের শিকড়টি আপনি আপনার কাছে রেখে দিন। দেখবেন আপনার মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে,
কারণ ওই শিকড়টির মধ্যে গণেশজির আশীর্বাদ রয়েছে, যার ফলে দেখবেন আপনি আপনার জীবনে সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। যারা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছিল, এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন। এরপর থেকে দেখবেন আপনার কর্মক্ষেত্রে সকল প্রকার সমস্যা মিটে যাবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার উন্নতি হবে চোখে পড়ার মতো, ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন খুব সহজে। তাই বলা হচ্ছে আপনি যদি আজকের দিনে এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন গণেশজির কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি যেমন মিলবে, এর পাশাপাশি আপনার জীবনে উন্নতি চোখে পড়ার মতো। তাই আশা রাখব প্রত্যেকেই আজকের দিনে এই কাজটি করতে ভুলবেন না। গণেশজি হলেন সুখ সমৃদ্ধির দেবতা, তাই আপনি অবশ্যই গণেশজির আরাধনা করতে কখনোই ভুলবেন না। আর এর সাথে এই ছোট্ট কাজটি আজকের দিনে করে ফেলুন, দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সকল প্রকার দুঃখ কষ্টকে বিদায় দিয়ে জীবনে সুখ শান্তি ফিরে পাবেন এবং আপনার জীবনে উন্নতি চোখে পড়ার মতো। আশা রাখব প্রত্যেকেই আজকের দিনে এই কাজটি করে ফেলুন গণেশজির উদ্দেশ্যে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি গণেশজির মূর্তি না থাকে, ছবি না থাকে, তাহলে আজই নিয়ে আসুন আর গণেশজির পুজো করুন। দেখবেন বাড়ির বিভিন্ন দিক থেকে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি মিলবে, কারণ গণেশজি চান না তার ভক্তরা, তার সন্তানরা দুঃখ কষ্ট করে জীবনযাপন করুক। তাই বলা হচ্ছে গণেশজির আশীর্বাদ পেতে অবশ্যই আজকের দিনে এই কাজটি করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা টোটকা সম্পর্কে আলোচনা করে থাকি, যা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে এবং জীবনে সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পেতে সেগুলি খুবই কার্যকরী। তাই ভিডিওগুলি প্রত্যেকটি দেখবেন আর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আর জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পেতে আজকের দিনে এই কাজটি করতে ভুলবেন না। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন গণেশজির কৃপায়, গণেশজির কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। তাই নিজের জীবনে সৌভাগ্য ফেরাতে আজকের দিনে এই কাজটি করতে কখনোই ভুলবেন না।